অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন, এরা অনেকে আমাদের দলের নেতাকর্মী ছিলেন, তাদেরকেও প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতে হবে এবং কোনো প্রকার পক্ষপাত আর কোনো প্রকার বৈরী মনোভাব প্রদর্শন করে ইলেকশনে তার প্রতিক্রিয়া যেটা সমর্থনযোগ্য নয়। নির্বাচনকে নিয়ে বা ঘিরে কোনো সহিংসতা আমরা চাই না, একটা ভায়োলেন্স ফ্রি পিসফুল ইলেকশন। অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন, এরা অনেকে আমাদের দলের নেতাকর্মী ছিলেন, তাদেরকেও প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতে হবে এবং কোনো প্রকার পক্ষপাত আর কোনো প্রকার বৈরী মনোভাব প্রদর্শন করে ইলেকশনে তার প্রতিক্রিয়া যেটা সমর্থনযোগ্য নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে যারাই নির্বাচন বিরোধী কোনো প্রকার ভায়োলেন্স বা তৎপরতা করবে তারা যেই হোক যারাই হোক কারো ব্যাপারে পক্ষপাতের কোনো সুযোগ, আইনগত ব্যবস্থা নয়, আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা, যা যা বলার বলু, আমরা আমাদের আওয়ামী লীগের একটা স্পষ্ট লক্ষ্য আছে, শেখ হাসিনার দিক নির্দেশনা আছে, আমরা আমাদের লক্ষ্য অভিমুখী অভিযাত্রা অব্যাহত রাখি।